আবার অস্ত্র কারখানার হদিস মিলল পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে। এদিন আসানসোল থানার হীরাপুর থানার আজাদ নগর 10 নম্বর বস্তি এলাকায় একটি বাড়িতে পুলিশ অস্ত্র কারখানার সন্ধান পায়। স্থানীয় সূত্রে জানা যায়, 83 নম্বর ওয়ার্ডের ওই এলাকার জাভেদ নামে এক ব্যক্তির বাড়িতে পুলিশ অস্ত্র কারখানার সন্ধান পান। আজকে শোনা গিয়েছে কি মানে কি পুলিশ এসেছে, রেড পড়েছে আর এখানে মানে কি একটা ফ্যাক্টরি, ছোট মোটো ফ্যাক্টরি মানে কি বাংকার ছিল, বাংকার মধ্যে মানে আর্মস তৈরি হতো, বাইরের লোক এসে এখানে বানাতো, কোথায় বিক্রি করতো এখন পর্যন্ত জানা গিয়েছে না। পুলিশ খুবই ভালো কাজ করেছে, পুলিশ ধরেছে, আমাদের সহযোগ করছি, পুলিশকে যত সাপোর্ট হবে আমাদের করব। এটা আসানসোল পৌর নিগমের কত নম্বর ওয়ার্ড? এটা হচ্ছে 83 নম্বর ওয়ার্ড। কার বাড়িতে তৈরি হতো? জাভেদ, মোহাম্মদ জাভেদ বলে। ধরেছে পুলিশ? ও পালিয়ে গেছে, ধরা পড়বে। অনেক আনসে মানে যত মেশিন ফিসিং ছিল, যত স্প্রিং ফিসপ্রিং যে লাগতো, পিস্টল বনতো মানে কি কাট্টা ফাট্টা না, ভালো সামান এখানে। ওর ফ্যামিলিকে শুনলাম জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। হ্যাঁ, ওকে বি অ্যারেস্ট করা হয়েছে। কি মনে হচ্ছে, সে ফ্যামিলি তো বাড়িতে থাকে তাহলে? না না, ও মিলে আছে, ও ফ্যামিলি জানতো, নিশ্চয় জানতো কি মানে কি এখানে মানে তৈরি হচ্ছে, মানে খবর নেই। এমনি চারজন মানে কি পুলিশে ইনফরমেশন, চারজন ছিল, দুজন পালিয়ে গেছে, দুজন ধরা পড়েছে। এটা ইনফরমেশন থাকতো তো পুলিশকে আমি খবর দিয়ে দিতাম। অভিযান চালিয়ে কিছু অস্ত্র ও অস্ত্র তৈরির সামগ্রী উদ্ধার করা হয়েছে বলে জানান পুলিশ আধিকারিক অভিষেক মোদী। এই ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে, সঙ্গে সঙ্গে রেড করেছে। রেড করে এখানে জাভেদ করে একটা লোক আছে, ওদের বাড়িতে অস্ত্র কারখানা একটা খবর পাওয়া গেছিল, বাড়িতে রেড করে কিছুটা আর্মস আর কিছুটা আর্মস রেডি করা জিনিসগুলো পাওয়া গেছে। পুলিশ এটা দুজনকে ডিটেইন করেছে আর ইনভেস্টিগেশন এটা স্টার্ট হয়েছে, লিগাল অ্যাকশনটা নেওয়া হবে। এটা এটা অস্ত্র রেডি করা কিছুটা জিনিস পাওয়া গেছে, এটা কী ধরনের কী কাজ হচ্ছিল সেটা এখন ইনভেস্টিগেশন করে জানা যাবে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট আনন্দ বার্তা। আবার অস্ত্র কারখানার হদিশ মিলল পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে। এদিন আসানসোল থানার হীরাপুর থানার আজাদ নগর 10 নম্বর বস্তি এলাকায় একটি বাড়িতে পুলিশ অস্ত্র কারখানার সন্ধান পায়। স্থানীয় সূত্রে জানা যায়, 83 নম্বর ওয়ার্ডের ওই এলাকার জাভেদ নামে এক ব্যক্তির বাড়িতে পুলিশ অস্ত্র কারখানার সন্ধান পান। আজকে শোনা গিয়েছে কি মানে কি পুলিশ এসেছে, রেড পড়েছে আর এখানে মানে কি একটা ফ্যাক্টরি, ছোট মোটো ফ্যাক্টরি মানে কি বাংকার ছিল, বাংকার মধ্যে মানে আর্মস তৈরি হতো, বাইরের লোক এসে এখানে বানাতো, কোথায় বিক্রি করতো এখন পর্যন্ত জানা গিয়েছে না। পুলিশ খুবই ভালো কাজ করেছে, পুলিশ ধরেছে, আমাদের সহযোগ করছি, পুলিশকে যত সাপোর্ট হবে আমাদের করব। এটা আসানসোল পৌর নিগমের কত নম্বর ওয়ার্ড? এটা হচ্ছে 83 নম্বর ওয়ার্ড। কার বাড়িতে তৈরি হতো? জাভেদ, মোহাম্মদ জাভেদ বলে। ধরেছে পুলিশ? ও পালিয়ে গেছে, ধরা পড়বে। অনেক আনসে মানে যত মেশিন ফিসিং ছিল, যত স্প্রিং ফিসপ্রিং যে লাগতো, পিস্টল বনতো মানে কি কাট্টা ফাট্টা না, ভালো সামান এখানে। ওর ফ্যামিলিকে শুনলাম জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। হ্যাঁ, ওকে বি অ্যারেস্ট করা হয়েছে। কি মনে হচ্ছে, সে ফ্যামিলি তো বাড়িতে থাকে তাহলে? না না, ও মিলে আছে, ও ফ্যামিলি জানতো, নিশ্চয় জানতো কি মানে কি এখানে মানে তৈরি হচ্ছে, মানে খবর নেই। এমনি চারজন মানে কি পুলিশে ইনফরমেশন, চারজন ছিল, দুজন পালিয়ে গেছে, দুজন ধরা পড়েছে। এটা ইনফরমেশন থাকতো তো পুলিশকে আমি খবর দিয়ে দিতাম। অভিযান চালিয়ে কিছু অস্ত্র ও অস্ত্র তৈরির সামগ্রী উদ্ধার করা হয়েছে বলে জানান পুলিশ আধিকারিক অভিষেক মোদী। এই ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে, সঙ্গে সঙ্গে রেড করেছে। রেড করে এখানে জাভেদ করে একটা লোক আছে, ওদের বাড়িতে অস্ত্র কারখানা একটা খবর পাওয়া গেছিল, বাড়িতে রেড করে কিছুটা আর্মস আর কিছুটা আর্মস রেডি করা জিনিসগুলো পাওয়া গেছে। পুলিশ এটা দুজনকে ডিটেইন করেছে আর ইনভেস্টিগেশন এটা স্টার্ট হয়েছে, লিগাল অ্যাকশনটা নেওয়া হবে। এটা কি অস্ত্র কারখানা বলা যাবে?
এটা অস্ত্র রেডি করা কিছুটা জিনিস পাওয়া গেছে এটা কি ধরমে কি কাজ কি কাজ হচ্ছিল সেটা এখন ইনভেস্টিগেশন করে জানা যাবে তো কি কি নাম যাদের ডিটেইন করা হচ্ছে এখন ওটা আমার কাছে তো কি মনে করছেন এর পেছনে আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী রিপোর্ট আনন্দবার্তা।